বন্ধু সামনে যে এই মাঠ দেখছো এই মাঠে কিন্তু সারা বছর ধরে ক্রিকেট টুর্নামেন্ট বা ফুটবল টুর্নামেন্ট হয় বন্ধু এখনই এতগুলো বাসের কাজ হয়ে গেছে এখনও প্রচুর কাজ আছে নতুন এর আগে দিয়েছিলাম কুড়ি তারিখ মানে মে মাসের কুড়ি তারিখ দু হাজার চব্বিশে যেদিন এখানে খুঁটি পড়েছিল তো আবার আজকে এক সপ্তাহ পরে চলে এলাম যে কাজ কতটা এগুলো তা দেখার জন্য তো এসে দেখি কাজ অনেকটাই এগিয়ে গেছে মানে বাসের ট্যাক্সিতে কাজ অনেকটাই এগিয়ে গেছে তো এখনো কিন্তু অনেক পুজো কমিটি কি প্যানেল করবে সেই সিদ্ধান্ত নিতে পারিনি আর এখানে কাজ অনেকটাই এগিয়ে গেছে তোমাদের কতটা কাজ এগুলো অবশ্যই দেখাবো তার আগে বলে রাখি পুজো কিন্তু এখনো একশো কুড়ি দিন বাকি আছে এখন এতটা কাজ হয়েছে আর এখানে অনেক কাজ বাকি রয়েছে যেহেতু এটা একটা বড়ো মানে বিগ বাজেটের পুজো হচ্ছে কাজ তো অনেকটা থাকবেই আদি বারবারই প্যান্ডেলের সামনে কিন্তু ব্যানার টানিয়ে দিয়েছে আর তোমরা সবাই জেনে গেছো ইতিমধ্যে যে এই বছর হচ্ছে কিন্তু কাতারের সেই বিখ্যাত মুন টাওয়ার তারই আদলে প্যান্ডেল করা হচ্ছে বলুন সামনে যে এই মাঠ দেখছ এই মাঠে কিন্তু সারা বছর ধরে ক্রিকেট টুর্নামেন্ট বা ফুটবল টুর্নামেন্ট হয় এবং অন্য সময় লালন উৎসব বা বইমেলা এরকম বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হয় সারা বছর ধরেই চলতে থাকে এবং এলাকার ছোটো ছোটো ছেলেরা কিন্তু এখানে সারা বছর ধরে ফুটবল খেলে আর পুজোর সময় এই মাঠটাই থাকে জমজমাটি মেলাতে মেলার পাশাপাশি এখানে কিন্তু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে বম্বে ও কলকাতার সব বিখ্যাত স্টাররা এসে কিন্তু প্রোগ্রাম করে এবং করে গেছেন তো এটা হলো আদি প্যান্ডেল জিয়ারে দুর্গা পুজো জাস্ট ফাটাফাটি প্রত্যেকটা পুজো কমিটি কিন্তু সেরা সেরা দেওয়ার চেষ্টা করছে আর সব থেকে পুরোনো হলো আদি বারবারি নব্বই ফুট হাইট হবে এখান থেকে পুরো নব্বই ফুট হাইট হবে এখন আনুমানিক প্রায় কুড়ি ফুটের কাছাকাছি উঠে গেছে কুড়ি ফুট ছাড়িয়ে গেছে আর এই প্যান্ডেলের হাইট হবে নব্বই ফুট প্রাথমিক স্ট্রাকচারের কাজটা হচ্ছে অনেক কাজ বাকি আছে বন্ধু আর তোমাদেরকে হচ্ছে চারিদিকে বাস ছড়িয়ে রয়েছে প্যান্ডেলের এই যে স্ট্রাকচারটা বাঁধা হয়ে গেছে এরকম কিন্তু দুদিকে আছে দুদিকে এরকম স্ট্রাকচার বেঁধেছে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হলো গিয়ে প্রবেশপথ এখান থেকে ভেতরে যাওয়া হবে আর ঠিক এই জায়গাটায় কিন্তু এই এলাকাটা জুড়ে প্যান্ডেল করা হবে আর তুমি দেখতে পাচ্ছ ওখানটাতে আমি যাচ্ছি ভেতরে ঠিক ওই জায়গাটা যে ঠাকুর মঞ্চ বা যেখানে হলো ঠাকুর দালান বা ঠাকুর থাকবে ওখানটা তার জন্য করা হয়েছে কিন্তু বাকি এই যে তোমার ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ এই ফাঁকা জায়গাটায় কিন্তু পুরো প্যান্ডেল বা পুরো বাসের স্ট্রাকচার করে প্যান্ডেল করা হবে এবার সেটা কিন্তু ক্রমশ প্রকাশ্য মানে আগামীতে কী করতে চলেছে সেটা আমি কিন্তু পরে আপডেট মধ্যে অবশ্যই জানাবো আর দেখো প্রায় সাত দিন আগে খুঁটি পুজো হয়েছে তো সাত দিনের মধ্যে কিন্তু কাজ অনেকটা এগিয়ে গেছে আর তোমাদের আগেই বলেছি যে সামনে মাঠ রয়েছে আর মাঠে বিশাল মেলা হয় প্রত্যেক দিন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চলে তো এরকম ঠিক তোমাদের দেখাচ্ছি ঘুরে চলো ভেতরটা দেওয়া যাক এবার বন্ধু এখনই এতগুলো বাঁশের কাজ হয়ে গেছে এখনও প্রচুর কাজ আছে আমি এর আগে ভিডিওতে বলেছি যে আনুমানিক প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার বাঁশের কাজ হবে তোমরা দেখতেই পাচ্ছ প্রাথমিক এই অবস্থা নব্বই ফুট হাই যখন প্যান্ডেল হবে তার নিশ্চয়ই বাঁশের কাজ তো অবশ্যই হবে আর মাঝে মাঝে কিন্তু শাল বলি বসানো আছে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের একটু চুম করে দেখায় ওখানে কিন্তু মাঝে মাঝে শাল বলি দেওয়া হয়েছে তার কাউল এত একটা বড় উঁচু প্যান্ডেল তার ভারসাম্যটাকে বজায় রাখতে হবে আর যেহেতু বিগ বাজেটে প্যান্ডেল এবং অনেকটা বড় হবে এবং অনেকটা সময় নিয়ে হবে তাই রাতেও এখানে কাজ হয় তোমরা দেখতে পাচ্ছ এখানে লাইট রয়েছে এবং চারিদিকেই লাইট রয়েছে তার মানে রাত জেগে কিন্তু এখানে কাজ করা হয় তোমরা বুঝতেই পারছো বন্ধু এটি একটি প্রাথমিক বিদ্যালয় আশুতোষনগর দুই নং প্রাইমারি স্কুল আর স্কুলটা কিন্তু হয়েছে উনিশশো পঞ্চাশ সালে তোমরা দেখতে পাচ্ছ কালিয়াগড় বলাগড় হুগলি স্কুলের মাঠেই কিন্তু এই পুজোটা হয় এই প্যানেলটি মানে এই পুজো কমিটির পাশে কিন্তু তিনটে ক্লাব রয়েছে দেখো এই যে ক্লাবটি রয়েছে এটা বাণী ক্লাব এখানে সিনিয়র সিটিজেনরা থাকে আর এটা হলো কি বয়েজ ক্লাব এই যে এখন যাতে তোমার দেখাচ্ছি আমি পেছন সাইড থেকে দেখাচ্ছি এটা হলো কি বয়েজ ক্লাব এটা বয়েজ ক্লাব এখানে ইয়াং জেনারেশন থাকে আর ঠিক মাঠের একদম শেষ প্রান্তে রয়েছে জনযোগ সাংস্কৃতিক সংঘ এরা কিন্তু সবাই মিলে এক হয়ে এই পুজোটা করে এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা ঠাকুর দালান এখানে কিন্তু প্রতিমা রাখা হয় এবং এখানকার প্রতিমার একটা বিশেষত্ব আছে এখানে গণেশ লক্ষ্মী এবং কার্তিক সরস্বতী কিন্তু উল্টো দিকে থাকে সাধারণত যেদিকে কার্তিক গণেশ থাকে সেখানে এখানে কিন্তু থাকে গণেশ লক্ষ্মী আর যেখানে গণেশ লক্ষ্মী থাকে সেখানে কার্তিক গণেশ এটা এই চলে এসছে এই নিয়মটাই চলে এসেছে আগা করা আর এই বছরও কিন্তু আদি আদিবারই চুয়াত্তরতম বর্ষে প্রদর্শন করেছে আর আগামী বছর কিন্তু পঁচাত্তরতম বর্ষ ঠাকুর ডালের উপরে ওটা কাছ থেকে কিন্তু অনেকটাই বাঁশের স্ট্রাকচার বাঁধা হয়ে গেছে সমস্ত কিছু তোমাদের ঘুরে দেখাচ্ছি বন্ধু এটি জিরাট কলিন উচ্চ বিদ্যালয় আর জিরাট কলিন উচ্চ বিদ্যালয়ের পাশের মাঠেই কিন্তু হয় আদি বাড়ি পুজোটা এই রাস্তাটা এটা স্টেশনের দিক থেকে এসছে আর ঠিক রাস্তাটা এখান থেকে যার চৌমাথার দিকে গেছে যার চৌমাথা থেকে তুমি চাইলে কিন্তু রুকেশপুর বানেশ্বরপুর বা খামাগাজি হয়ে বা বাদিক থেকে গেলে তুমি কিন্তু সোজা বলা হয়ে যেতে পারবে বন্ধুরা যার আদি বারো যে মুন টাওয়ার প্যান্ডেলটি হচ্ছে প্যান্ডেল এবং প্রতিমার পাশাপাশি এরা কিন্তু আলোক আলোকসোজা বা লাইটিংও রাখছে দুর্দান্ত চমক অন্যান্য পুজো কমিটির থেকে কিন্তু দারুণ আলো নিয়ে আসছে এরা তাই তোমাদের আহ্বান রইলো এই প্যান্ডেলটি অবশ্যই রাতের বেলা দেখার চেষ্টা করবে বন্ধু যদি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করবে আর অবশ্যই ভিডিও লাইক দেবে আর এরকম ভালো ব্লগ ভিডিও যদি দেখতে যাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে তাহলে আজ এখানে রাখছি আবার দেখা হচ্ছে কিন্তু আমার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুক আর সবাই সুস্থ থাকুক